হাই, আমি শ্রেতা রয়। আমি ক্লিক একাডেমি অফ ডিজিটাল আর্ট থেকে গ্রাফিক্সের কোর্স করেছি। আমাদের যেভাবে ক্লাস হতো, ব্যাচ অনুযায়ী ক্লাস হতো, সব জায়গাতেই হয়, তো প্রত্যেকটা ব্যাচে চার পাঁচজন করে থাকতাম। তো ক্লাসের মধ্যেই ওই চার পাঁচজনের কাজ একসাথে দেখানো হতো, মানে প্রত্যেককেই দেখানো হতো, এবং প্রত্যেকটা কাজের মধ্যে কোন জায়গাটা ভুল আছে, কোন জায়গাটা ঠিক আছে, কোন জায়গাটা আরেকটু ঠিক করতে হবে, সব কিছুই বলা হতো। এবং তার ফলে আমরা প্রত্যেকের কাজ দেখতে পেতাম, প্রত্যেকের কাজের ঠিক ভুল জানতেও পারতাম, এবং নিজে যখন সেই কাজটা করতাম তখন সেই অসুবিধাগুলো আর হতো না, যেহেতু প্রত্যেকটা প্রশ্নের উত্তর তখনই আমরা পেয়ে যেতাম। কিন্তু ক্লাসের টাইমটা যেহেতু খুব কম, এবং ক্লাসের টাইমটা একটা সীমাবদ্ধ, কম বলতে একটা টাইম লিমিটেড আছে, তো সেই জন্য আমরা প্রত্যেকের কাজ দেখতে পেলেও সবার কাজ দেখতে পেতাম না, ক্লাস করতে হতো। তো স্যার এই জন্য কি করেছিলেন, আমাদের একটা ইভেন্টের ব্যবস্থা করেছিলেন। প্রত্যেক মাসে হয়তো দুবার করে বা তিনবার করে বা কখনো একটা করেই একটা ইভেন্ট হতো, এবং ইভেন্টটা গ্রাফিক্সের ওপর হতো, কখনো 3D অ্যানিমেশনের ওপর হতো, কখনো VFX-এর ওপর হতো, নানান রকম বিষয়ে এই ইভেন্টগুলো হতো। এখানে স্যার থাকতেন, ম্যাডাম থাকতেন, এবং মেন্টররা থাকতেন, যারা এই লাইনে 15-16 বছর ধরে রয়েছে। তারা আমাদের কাজ দেখতেন, এবং তারা দেখার ফলে যে বিষয়টা ঘটতো, যে আমি হয়তো, মানে আমি আমার ক্ষেত্রে বলছি, আমি হয়তো কোনো কাজ ভেবেছি যে হয়ে গেছে আমার, বা মনে করেছি যে এই কাজটা একদম কমপ্লিট, তো কখনো কখনো তাদেরকে দেখানোর ফলে তারা হয়তো বলতো যে এই কাজটা হয়তো আরেকটু এরকম করে করলে হয়তো ভালো হয়, বা এই জায়গাটা ভুল আছে, ওই জায়গাটা আরেকটু ঠিক করতে হবে। তো এই জিনিসগুলো আমি পেয়েছি এই ইভেন্টের থেকে আর কি, ইভেন্টগুলোর থেকে। এবং যেটা হতো, ক্লাসের মধ্যে আমরা চার পাঁচজনের কাজই হয়তো দেখতে পেতাম, যেহেতু ক্লাসের টাইম লিমিটেড ক্লাসটা, এবং চার পাঁচজন মিলে ক্লাস করতাম বলে। কিন্তু ইভেন্টের ফলে প্রত্যেকে ক্লাস করতো, এবং প্রত্যেকে ইভেন্টে জয়েন করতো আর কি, তো প্রত্যেকের কাজ আমরা দেখতে পেতাম, এবং প্রত্যেকের কাজের আইডিয়া নিতে পারতাম। প্রত্যেকের যেরকম আইডিয়াগুলো প্রত্যেকের কাজের মধ্যে যেভাবে ফুটিয়ে তুলতো, সেই আইডিয়াগুলো পেতাম, এবং তার কাজের মধ্যে কোন জায়গাটা ঠিক, কোন জায়গাটা ভুল, সেটাও আমরা জানতে পারতাম। এই ইভেন্টে মেন্টারের যে দাদারা থাকতো তারা বলে দিত, এবং তারা এত সুন্দর করে এক্সপ্লেন করতো, তারা কখনো কখনো এরকমভাবে এক্সপ্লেন করতো যে শুধু মুখে বলে নয়, সেই কাজটার ওপরে নিজেরা করে দেখাতো যে কিভাবে এই কাজটা আরো সুন্দর করে তোলা যায়, সেটা তারা নিজেরাও করে দেখাতো। তো এর ফলে ইভেন্টগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট, এবং ইভেন্টগুলো হওয়ার ফলে খুব মানে সুবিধা পেয়েছি আমি, তাতে হয়তো বুঝতে পেরেছি যে এই সূক্ষ্ম ব্যাপারগুলোও খুব ইম্পর্টেন্ট, কোনো কাজের মধ্যে সূক্ষ্ম জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো হয়তো আমি ভাবছি যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যখন তাদেরকে দেখাচ্ছি সেই দাদাদের, তখন তারা সেই ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, এবং কিভাবে ভালো হবে আরো সেটাও বলে দিচ্ছে।